ভেবেই নিয়েছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন আর কিচ্ছু করার নেই। চোখ বন্ধ করে মা বাবা ঠাম্মার কথা খুব মনে পড়ছিল, আর নিখিলেশ তার কথা বারবার আমাকে বারণ করেছিল এই বিপদে পা না বাড়াতে। তারপর হঠাৎ দেখি ওই চারজন লোকেদের একজন আমার কাছে এসে জিজ্ঞেস করলো, হেই মেয়ে, ভালোয় ভালোয় বল, আর কে কে আমাদের এই ব্যাপারটা জানে, তোর সাথে আর কে কে ছিল? আমার মুখের বাঁধনটা কিছুটা খুলতেই আমি স্বভাবতই জানি না বলতেই আমাকে একটা চড় মারলো। আমি চিৎকার করার চেষ্টা করলাম, সাথে সাথে আমার মুখের বাঁধনটা শক্ত করে আবার বেঁধে দিল। আমি হাত পা নাড়িয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করি। ওরা আমাকে ধমক দিয়ে, এই চুপ করে বস, নাহলে এক্ষুনি খতম করে দেব। নমস্কার, আমি অনন্যা, অনন্যা বোস। আমার ডায়েরির আজকের এই গল্পটি আমার পিস্তুতো দাদা নিখিলেশ সেনকে নিয়ে। আমার ডায়েরির লেখার অভ্যেসটা অনেক ছোটবেলা থেকেই। আসলে ঘুরতে আমি খুব ভালোবাসি, তাই যেখানেই ঘুরতে যাই সেখানকার অভিজ্ঞতা এবং তার কিছু স্মৃতি আমি আমার ডায়েরিতে তুলে রাখি। আমার আজকের এই গল্পের সময়সীমাটি ছিল 2016 সালের এপ্রিল মাস নাগাদ। তখন মাধ্যমিক পরীক্ষা সবে শেষ, ছুটিতে আমি আমার পিসিমণির বাড়ি ঘুরতে গেছিলাম। অনেকদিন পর পিসিমণি পিসেমশাই আর আমার নিখিলেশদার সাথে দেখা হবে এই ভেবেই আমার বেশ ভালো লাগছিল। নিখিলেশদা হলো আমার পিস্তুতো দাদা, দেখতে কিন্তু ভারী মিষ্টি, 5 ফুট 7 ইঞ্চির লম্বা চওড়া মানুষটা যেমন বুদ্ধিমান তেমনই তার আড্ডা রসিকতার করার দক্ষতা। পিসিমণি হাউসওয়াইফ আর পিসেমশাই ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী। প্রায় 1 বছর হতে চলল পিসেমশাই রিটায়ার নিয়েছেন। পিসিমণি খুব ভালো আবৃত্তি করত, সেই জন্য সপ্তাহে 2 দিন পিসিমণি বাড়িতেই 8-10 জন বাচ্চাদের নিয়ে একটি আবৃত্তির ক্লাস করায়। আর নিখিলেশদা আমার থেকে ওই 7 বছরের বড়, কিন্তু আমাকে নিজের বোনের মতন খুব ভালোবাসে আর তেমনই বন্ধুর মতন মেশে। 2 বছর হলো নিখিলেশদা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তার প্রিয় সাবজেক্ট ছিল বাংলা ও ইতিহাস। বাংলা যে কেন নিখিলেশদার প্রিয় বিষয় সেটা নিশ্চয়ই বুঝতে আর অসুবিধা হলো না আপনাদের। হ্যাঁ, এর পিছনে পুরো ক্রেডিটটাই পিসিমণির, আর নিখিলেশদার জন্যই আমার আবার ইতিহাসের প্রতি অনেকটা ভালোবাসা জন্মেছিল, সেটা বলতে কোনো সন্দেহ নেই। গ্র্যাজুয়েশন পাশ করে নিখিলেশদা কিছু মাস এক কোম্পানিতে কর্মরত ছিল, কিন্তু সেখানে বাংলা আর ইতিহাসের গন্ধ না থাকায় বেশি দিন কাজ করতে পারলো না। একটা বিষয়, ছোটবেলা থেকেই দেখছি নিখিলেশদার অবজারভেশন পাওয়ার দুর্দান্ত। ছোটবেলায় আমরা যখন কোথাও ঘুরতে যেতাম তখন আমরা ঘুরে সেই দৃশ্য উপভোগ করতেই ব্যস্ত থাকতাম, আর নিখিলেশদা সেই জায়গা সেখানকার লোকেদের এবং তাদের খাওয়া দাওয়া বিভিন্ন বিষয়ে স্টাডি করত। সম্প্রতি শুনেছি ওদের পাড়াতে কোনো এক বাড়িতে প্রায় 100,000 টাকার সোনা, 1,000 টাকা এবং কিছু ডকুমেন্টস চুরি হয়। পুলিশ তো একেবারে নাজেহাল হয়ে পড়েছিল কেস সলভ করতে। নিখিলেশদা নাকি চুরি যাওয়া স্পটের আশেপাশ থেকে কিছু সূত্র খুঁজে পায়। নিখিলেশদা সবসময় বলতো, জানিস অনন্যা, সবার মধ্যেই না গোয়েন্দা হওয়ার প্রতিভা থাকে, কেউ সেটা বুঝতে পারে কেউ পারে না। আর রহস্য উদ্ঘাটন করা হলো কিভাবে সমস্ত ছোট থেকে বড় ক্লুগুলোকে কানেক্ট করতে পারা, মানে একটার সাথে আরেকটা। সেই কেসে বাড়ির কাছে নাকি একটা স্টারবাকের কফি গ্লাস পড়ে থাকতে দেখে নিখিলেশদা, আর সেটাই নাকি লেখা আভাজাত। শুনেছিলাম স্টারবাক সোশ্যাল মিডিয়াতে তাদের মার্কেটিংয়ের জন্য এরকম ইচ্ছাকৃত ভুল করে থাকতো, যাতে কাস্টমাররা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখে এত বড় ব্র্যান্ড হয়ে তারা কাস্টমারদের নামের বানানটি ভুল লিখল। এটিকে নেগেটিভ মার্কেটিং বলে, যেটা স্টারবাকের জন্য বেশ উপকারী এসেছিল পরবর্তীতে। নিখিলেশদা আন্দাজ করল যে এই নামটি আসলে অভিজিৎ হতে পারে। পুলিশকে সবটা জানালো সে, এবং সেই কফি গ্লাসের ফিঙ্গারপ্রিন্ট চেক করে দেখতেও বলে। এরপর পুলিশ সেই ছোট্ট এবং নগণ্য ক্লু অনুযায়ী কিছুটা তদন্ত করে জানতে পারে সেই বাড়ির ছেলে এবং তার বন্ধুরা মিলে এমন কাজটি করে।
পুলিশ আরও জানতে পারে মাসখানেক ধরে নাকি সেই বাড়ির ছেলে আইপিএলের খেলা জোয়াতে বেশ মোটা অঙ্কের টাকা লস খায়। এরপর সেই টাকা শোধ করার জন্য যখন চাপ আসতে থাকে, সেটা শোধ না করতে পেরেই এইরকম মুহূর্তে এই ভুল পদক্ষেপ নেওয়া তার। এই কেস সলভের পর থেকেই পাড়াতে সবার খুব প্রিয় হয়ে ওঠে নিখিলেশদা। কথাটা বেশ আশেপাশের অঞ্চলে ছড়িয়েও যায়। শুনেছি মাঝে মধ্যে কোনো অসুবিধা হলে নাকি পুলিশের ডাকও আসে। আজকে সকাল সকাল আমি চলে গেলাম পিসিমণির বাড়িতে। পিসিমণি আমাকে দেখেই জড়িয়ে ধরল। এরপর পিসেমশাই পিসিমণিকে প্রণাম করে সোফাতে বসলাম। কথাবার্তা হতে হতে নিখিলেশদার কথা জিজ্ঞেস করতেই পিসিমণি আমাকে বলে উঠল, কি যে করবো এই ছেলেটাকে নিয়ে, বোঝা তোর দাদাকে একটু বোঝা, এইভাবে পরোপকারী করে কি জীবন চলে যাবে, নিজেকে নিয়ে কি ও কিছু ভাববে না। এরপর পিসেমশাই পাশ থেকে পিসিমণিকে বলল, হ্যাঁ আরও বাংলা ইতিহাসের প্রতি ভালোবাসা ভালোবাসা করে প্রশ্রয় দাও। এরপর নিখিলেশদার রুমে গিয়ে নিখিলেশদাকে জিজ্ঞেস করলাম, কি খবর, কেমন আছো? আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে বলল, আরে এই যে কখন এলি, আয় ভেতরে আয়। ভেতরে এসে বসে এরপর আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা নিখিলেশদা, তুমি তোমার জীবনে কি করতে চাও? কেন, যা করছি সেটাই, আমি মানুষের সাহায্য করতে চাই, রহস্য উদ্ঘাটন করতে চাই। আর ছাড় তো তোর পিসিমণি, তোর পিসিমণি সারাক্ষণ আমাকে নিয়ে দুশ্চিন্তা করে। আচ্ছা তুই এখানে কতদিন আছিস? আছি তাও ওই 10-15 দিন। কেন বলো তো? যাবি আমার সাথে ঘুরতে কোনো এক গ্রামগঞ্জে? বেশ মজা হবে কিন্তু। আমি তো ঘুরতে খুবই ভালোবাসি, যাবো যাবো, অবশ্যই যাবো। নতুন কোনো রহস্যের সন্ধান পেয়েছো বুঝি? ভালো বলেছি সেটা। যাওয়ার 2 দিন আগে নিখিলেশদা আমাকে বলে গেল, শোন অননা, সব জিনিসপত্র গুছিয়ে পরশু স্টেশনে চলে যাবি, সেখানেই আমি তোর সাথে মিট করে নেব, কেমন? এই বলে নিখিলেশদা বেরিয়ে গেল। আর শুনলাম পিসিমণিকে বলে গেল, মা আসি, এই 2 দিন ফিরবো না, ইম্পর্টেন্ট কাজ পড়েছে গো। প্রায় 1 সপ্তাহের লম্বা ট্যুর, সেই মতন আমিও সব কিছু প্যাক করে নিলাম। আমি নিয়ে নিলাম আমার 2টি ফোন, 1টি স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোন এবং আমার পোশাক। আমি সাধারণত 2টো ফোন ইউজ করি, 1টির মাধ্যমে শুধু আমার পরিচিতদের সাথে ফোন, হোয়াটসঅ্যাপ এইসব করি, আরেকটিতে বাকি সমস্ত কাজ যেমন ফেসবুক, ইনস্টা এইসব আর কি। একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এই সময় দাঁড়িয়ে নিখিলেশদার তেমন কোনো অ্যাকাউন্ট নেই সোশ্যাল মিডিয়াতে, জিজ্ঞেস করলেই শুধু বলে, শোন এইসবগুলো হলো সময়ের অপচয়, এর থেকে ভালো গুগলে কারেন্ট অ্যাফেয়ার্স, দেশের আনাচে কানাচে কী সব রহস্য দানা বাজছে, এইসব বিষয় খবর রাখা। সেসব তো ঠিকই আছে, কিন্তু দিনের কিছু সময়টাই নিজের জন্য এইসব করলে ক্ষতি কী আছে? নিখিলেশদাকে এইসব বলতেই দেখলাম ও আর এইসব নিয়ে কোনো কথা বাড়ালো না। এরপর আমিও বুঝলাম যে ওর এইসবে একেবারে ইন্টারেস্ট নেই। আমি তো আবার এইগুলো ছাড়া এক মুহূর্ত থাকতেই পারি না, দিনের অর্ধেক সময় তো এইসবেই কেটে যায়। পিসিমণির বাড়িতেই 2 দিন বেশ মজা করলাম, আশেপাশে ঘুরতে যাওয়া, সেখানকার কিছু ফাস্টফুড ট্রাই করা, আর যেটা না বললেই নয় সেটা হলো পিসিমণির হাতের কাতলা মাছের কালিয়া, চিতল মাছের মুইঠা আর চিকেন দো পেঁয়াজা, এইগুলোর স্বাদ যেন একেবারে মুখে লেগে রয়েছে। যাওয়ার দিন সকালে রেডি হয়ে লুচি আর কাশ্মীরি আলুর দম খেয়ে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। পিসিমণি আমাকে বলল, সাবধানে যাস, মুছে একটা ফোন করিস, আর তোর দাদাকে একটু চোখে চোখে রাখিস, যেন কোনো বিপদে না পড়ে, খেয়াল রাখিস, কেমন? আমি মনে মনে ভাবলাম নিখিলেশদা তো রহস্যের জন্য যাচ্ছে, আমার কথা কি আর সেখানে শুনবে। এরপর স্টেশনে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। এরপর নিখিলেশদার সাথে দেখা হতেই বলল, হ্যাঁ কিরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? আমি মাথা নেড়ে না বললাম। এরপর এলো আমাদের ট্রেন।
আচ্ছা আমরা কোথায় যাব রহস্যের সন্ধানে? আর রহস্যটাই বা কিসের? ভুলিয়া যাচ্ছি, আরে পরে সবটা জানতে পারবি। ট্রেনে উঠে আমরা চললাম সেই অজানা পথে। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই দিলাম হঠাৎ, এত দূরের কোনো রহস্যের কথা তুমি কি করে জানলে? সাবাস অনন্যা, এতদিনে একটা সঠিক প্রশ্ন করলি। আচ্ছা তাহলে বলি শোন, তোরা হয়তো আমার এই ইন্টারেস্টের কথাটা আর কি চক্রবর্তী বাড়ির চুরি হয়ে যাওয়া ওই কেসটা থেকে জানতে পেরেছিস, কিন্তু ওটাই আমার প্রথম কেস নয়। আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম সেই সময় আশেপাশের এরকম কিছু ঘটনা জানতে পারলে আমি সেখানে যেতাম, পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করতাম যে কে বা কারা কীভাবে ঘটনাটা ঘটাতে পারে, সম্ভাব্য ঘটনাগুলো ছক করে মনে মনে এঁকে ফেলতাম। এইভাবে বিভিন্ন মানুষের সাথে আলাপ পরিচয় বাড়তে থাকে, কথা হয়, আর কোনো সাহায্যের দরকার হলে তাদের থেকে ডাক আসে। এইবারে যেমনটা হলো আর কি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো গো, তাহলে তুমি এইসব কথা বাড়িতে জানাওনি কেন এতদিন? সঠিক সময়টা আসলে সব কথা সবাই জানতে পারবে, কিন্তু তুই তার আগে কিছু বলবি না। আমি প্রশ্নটা করেই ফেললাম, তাহলে তুমি কি ডিটেকটিভ পদটি বেছেই নিলে? কিন্তু এর কোনো উত্তর আসলো না। প্রায় দু ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যস্থল ফুলিয়াতে পৌঁছলাম। স্মার্ট ওয়াচে দেখি তখন 1:30 বাজে। এতক্ষণ যে কথাটা মাথায় আসেনি হঠাৎ সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম যে এই গ্রামে কোথাও থাকার জন্য কি রুম রেন্ট আদৌ পাওয়া যাবে। জানি না কিভাবে আমার মনের কথা বুঝে গিয়ে নিখিলেশদা বলল, কিরে কি ভাবছিস কোথায় থাকবো? আমরা এখানে এক বন্ধুর বাড়িতে থাকবো, কেমন? বন্ধু? স্ট্রেঞ্জ। এরপর আমরা একটি টোটো ঠিক করে পৌঁছলাম নিখিলেশদার সেই বন্ধুর বাড়ি। ওখানে যেতেই বছর 40-এর একজন ভদ্রলোক আমাদেরকে বললেন, আরে নিখিলেশ যে, এসো এসো, তা সব ভালো তো? এই তো, আপনি কেমন আছেন রমেশদা? তারপর একটু দূরে গিয়ে নিখিলেশদা আর ওই ভদ্রলোকটির কি সব কথাবার্তা চলল বেশ কিছুক্ষণ। তারপর রুমে এসে আমি জিজ্ঞেস করি, তাহলে ইনি তোমার সেই বন্ধু? নিখিলেশদা একটু হেসে বলল, দেখ এই লাইনে কাকে কখন দরকার হয় কেউ জানে না, আর বয়সটা ম্যাটার করে না একদমই। এই বলে নিখিলেশদা নিজের রুমে চলে গেল। এর আগে আমি কোনোদিনও এরকম গ্রামগঞ্জে আসিনি। ফুলিয়া পুরোপুরি গ্রাম নয়, মফস্বল বললে ঠিক হবে। এরপর বিকেলে নিখিলেশদা রুমে এসে বলল, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর আমরা রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়লাম। কিছু দূর যাচ্ছি তো একটা মাঠ, আবার কিছুটা যেতেই আর একটা মাঠ দেখছি, সেখানে বাচ্চারা কেউ ক্রিকেট খেলছে, কেউ বা ফুটবল, আবার কেউ ভলিও খেলছে। দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এইরকম দৃশ্য আমাদের কলকাতা সাইডে পাবি না বুঝলি, চারিদিকে এই বিল্ডিং গাড়ির শব্দে দম বন্ধ হয়ে আসার মতো। তারপর নিখিলেশদার টোটো চালককে বলল, আচ্ছা দাদা এখানে এত পুলিশি টহল দেখছি, আগে তো দেখিনি এরকম। আসলে দাদা বেশ কিছু বাস ধরে এরকম হচ্ছে, শোনা যাচ্ছে এখানে চোরা কাজকর্ম চলছে রাতের অন্ধকারে, এখন তো তাও আপনি কম পুলিশ দেখছেন। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর একটা গ্রামও নাকি অপরাধের হাত থেকে মুক্তি পায়নি, কিছু টাকার জন্য এইরকম অন্যায় কাজ করতেও কি লোকজনের একবার হাত কাঁপে না? এরপর আবার সব ভুলে গিয়ে আমরা চলে গেলাম রঙ্গমঞ্চ বলে একটা জায়গায়। সেটা সন্ধ্যাবেলায় এতটা জমজমাট, না দেখলে বিশ্বাস হবে না। সন্ধ্যায় সেখানে একটি পার্ক রয়েছে, বেশ মজা লাগছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার তাড়াতাড়ি রওনা দিলাম বাড়ির দিকে। এখানে সবাই বেশ তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ফেলে। নিখিলেশদা আমাকে বলল, শোন বেশি রাত করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস। অত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আর যার থাক আমার অন্তত নেই, তাই ঘুম না আসায় ভাবলাম একবার ছাদে যাওয়া যাক। ওমা, গিয়ে নিখিলেশদাকেও দেখলাম, দেখি ও একটা সিগারেট ধরিয়েছে। আমাকে দেখে বলল, বাড়িতে সবার মধ্যে খাওয়া হয় না, কিন্তু এইসব কেসে না খেলে মাথা কাজ করে না। আমি দূরবীন চোখে দিয়ে দেখলাম ফার্ম হাউসে। সামনে তেমন কিছু নেই, কিন্তু ভেতরের ঘরগুলোতে কারা যেন রয়েছে। আমি ভাবলাম হয়তো ওখানে কোনো সরকারি কাজকর্ম চলছে। এরপর নিখিলেশদা বলল,
চল গিয়ে এবার শুয়ে পড়া যাক, এখানে বেশি রাত পর্যন্ত জাগিস না। পরের দিন সকালে উঠে আমি একটু ছাদে গেলাম, গিয়েই দেখি নিখিলেশ দাও সেখানে। চা খেতে খেতে আমাকে দেখে বলল, গুড মর্নিং অনন্যা, ঘুম কেমন হলো, কোনো অসুবিধে হয়নি তো? আরে না না, গুড মর্নিং, তুমি এখানে কি করছো? দেখছি দাদা আমার বন্ধু কি করছে এখন। ভাবলাম ও হয়তো রমেশ বাবুর কথা বলছে। এরপর আমরা নিচে এসে সবাই একসাথে আজকের সকালের ব্রেকফাস্ট করলাম। নিখিলেশ দা রমেশ বাবুর স্ত্রীকে বলল, আচ্ছা বৌদি, আজ সকালে একটু বেরোবো আমরা, ফিরতে কিছুটা লেট হতে পারে, তো আপনি আর দাদা দুপুরে খেয়ে নেবেন কিন্তু, কেমন? আমাদের জন্য অপেক্ষা করার দরকার নেই। সে কি কি বলছো নিখিলেশ, তোমরা না খেলে আমরা কিভাবে খাই বলো তো, তাড়াতাড়ি এসো একসাথেই বসে খাবো। আচ্ছা বৌদি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসবো। সেই মতন আমি এবং নিখিলেশ দা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় নিখিলেশ দা বলল, দেখলি এখানকার মানুষের আতিথেয়তা, আমাদের ওখানে পাশের ঘরে থাকা মানুষটা কেমন আছে সেই খবরই নেওয়া হয় না, আর এখানে দুজন অজানা মানুষের প্রতি ব্যবহারটা দেখলি? সত্যি এখানকার মানুষজন খুবই ভালো। আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? চল আজকে একটু মার্কেট ঘুরে আসি, সেখানে একজন বন্ধুর সাথে আলাপ করে আসি। বিশ্বাস করুন মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, আমি তো বেশ খুশি যে এখানকার মার্কেট, তাহলে শেষ পর্যন্ত আমি ঘুরতে পারবো। মার্কেটে গিয়ে দেখি বিশাল বড় সেই মার্কেট, কি নেই সেখানে, মাছের দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, কত রকমের হল মার্কেট দোকান। ঘুরতে ঘুরতে আমি বেশ কিছু জিনিস কিনেও ফেললাম। দেখি নিখিলেশ দা কার সাথে বেশ কথা বলছে। আচ্ছা বলছিলাম, আপনাদের সিড ফার্মে কাজ কতক্ষণ ধরে হয়, মানে সেখানে কি বাইরের মানুষ গিয়ে দেখতে পারে? তাহলে আমরা খুব দূর থেকে এসেছি তো, গ্রামটা একটু ঘুরে দেখতাম আর কি। ভদ্রলোকটি একটু বেশ বিরক্তির সাথে বলে উঠল, আচ্ছা মুশকিল তো, কি আপনি মশাই, তাছাড়া এইসব সরকারি জায়গায় বাইরের কাউকে অ্যালাউ করতে পারি না আমরা, গ্রাম ঘুরতে এসেছেন, আরও জায়গা আছে তো, সেখানে যান না। এই বলে তিনি চলে গেলেন সেখান থেকে। না তেমন কোনো ইম্পর্টেন্ট কেউ নয়, শুধু আগুনে ঘিয়ের কাজটা করেছেন এই লোকটি। আগুনে ঘি মানে কি বলছো, একটু বুঝিয়ে বলো না। এই জন্য বলি একটু চোখ কান খোলা রাখ, খোলা রেখে বাইরের পরিবেশটাকে উপভোগ কর, সারাদিন মোবাইলে ঢুকে থাকলে কি আর মাথা কাজ করে? চল একবার ফাঁড়ি থেকে ঘুরে আসি, ফাঁড়ি বা পুলিশ চৌকি সাধারণত গ্রামের দিকে থাকে, এখানে সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকেন। নিখিলেশ দা জানতো আমি ফাঁড়ি মানে কি সেটা জানি না, সেজন্যই আগে থেকে বলে দিল। ফাঁড়িতে যেতেই সেখানকার একজন নিখিলেশ দাকে বললেন, আপনারা এখানে কি চাই, কিছু দরকার আছে এখানে? নিখিলেশ দা দেখলাম একটা চিঠি দিল সেই কনস্টেবলটিকে, তারপর উনি বললেন, সরি স্যার, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আরে না না ঠিক আছে, আসলে আমি এখানকার সাব ইন্সপেক্টর মিস্টার নিলয়বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। এরপর আমায় কানে কানে আস্তে করে বলল, শোন নিলয়বাবু হলেন এই ফাঁড়ির সাব ইন্সপেক্টর, ওনার সাথে কিছু কথা বলার আছে বুঝলি। হঠাৎ দেখি একজন এসে নিখিলেশ দাকে সম্বোধন করে বলল, আরে নিখিলেশ বসো বসো, কখন এলে? এই তো কাল দুপুরে আমি আর আমার বোন এলাম। তারপর কিছুটা দূরের এক চেয়ারে দেখলাম দুজনে গিয়ে বসল, ওই পুলিশটির সাথে ওর বেশ কিছুক্ষণ কথা হলো। আমি বেশ কিছুটা দূরের এক চেয়ারে বসে থাকায় কিছুই শুনতে পেলাম না, কিন্তু এইটুকু বুঝলাম ব্যাপারটা হলো সেই জটায়ুর কথায় হাইলি সাসপিসিয়াস। এরপর আমি বাড়ি ফিরে জিজ্ঞেস করে কিছুই জানতে পারলাম না। রমেশবাবুর স্ত্রী আমাদেরকে দেখে বলল, বাহ তোমরা তো অনেক আগেই চলে এসেছ, ফ্রেশ হয়ে খেতে চলে এসো, কেমন? এইভাবে সেই দিনটি বেশ কেটে গেল। পরের দিন সকালে দেখলাম সিভিল ড্রেসে নিলয়বাবু আমাদের এখানে এসেছেন। ব্রেকফাস্ট করে আমরা এবং নিলয়বাবু আজও মার্কেটে গেলাম এবং আমাদের একটু আড়ালে দাঁড় করিয়ে নিখিলেশ দা একটু এগিয়ে গেল। হঠাৎ দেখি কালকের সেই অজ্ঞাত ভদ্রলোকটিকে। হ্যাঁ গুড মর্নিং। এরপর সেই ভদ্রলোকটি কোনো কিছু রিপ্লাই না করেই বেরিয়ে যায়। তারপর আমরা এগিয়ে যেতেই নিখিলেশ দা নিলয়বাবুকে বলল, আচ্ছা এই লোকটি ওই দোকান থেকে জিনিসপত্র কিনে বেরোলো,
একবার দোকানদারের সাথে কথা বলে দেখুন তো। নিলয়বাবুকে দেখলাম বেশ কিছুক্ষণ সে দোকানদারটির সাথে কথা বলে আমাদের দিকে এগিয়ে এলো এবং বলল, লোকটি প্রায় 3-4 মাস ধরে এইখান থেকেই সমস্ত জিনিসপত্র কেনে। আচ্ছা নিলয়বাবু, ফাঁড়িতে তাড়াতাড়ি চলুন। এই বলে আমরা ফাঁড়িতে এলাম। নিখিলেশ তা চায়ের সাথে সিগারেট ধরিয়ে নিলয়বাবুকে বলল, আপনাকে যেটা খোঁজ নিতে বলেছিলাম সেটার প্রগ্রেস কতদূর? ওটাতে আর কিছুদিন সময় লাগবে, আমি খবর পেলেই তোমাকে ফোন করে জানিয়ে দেব। আপনি যেটা অনুমান করছেন সেটা ঠিক হলেই আমরা কিন্তু ওই খুব ইজিলি লোকটি সহ গোটা গ্যাংটিকে ধরতে পারবো। নিখিলেশ তা বাধা দিয়ে তাকে বলল, না না, এখন একদম কিছু করা যাবে না, কারণ এটা করলে কোনোভাবেই জানা যাবে না যে পুরো চক্রান্তের পিছনে আর কারা রয়েছে। তাহলে শুধু এদের ধরেই আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে হবে আর কি। শুধু এই একটা দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে না, কোনো দিনই এদের বিরুদ্ধে প্রমাণ মিলবে না, আমাদের বড় সড় প্রমাণের কিন্তু অপেক্ষা করতে হবে। এই বলে ফাঁড়ি থেকে বেরিয়ে বিশদে সব কিছু জানতে চাইলাম। আচ্ছা, তোমরা কি নিয়ে ভেতরে কথা বলছিলে গো? প্রশ্নটি না শোনার ভান করে এড়িয়ে গেল নিখিলেশ দা। তারপর টোটো করে বাড়ি ফেরার পথে দেখলাম নিখিলেশ দা টোটোওয়ালাকে একবার হসপিটালে থামতে বলল। আমি বললাম, কেন গো, কি হলো তোমার আবার? তেমন কিছু না, একটু কাজ আছে, তুই ততক্ষণ বস এখানে। প্রায় 20-25 মিনিট পরে দেখলাম ওকে আসতে। ওর হাতে দেখলাম একটা প্রেসক্রিপশন আর কিছু ওষুধ। এরপর বাড়ি ফেরার জন্য আমরা আবার রওনা হলাম এবং ওই সিট ফার্মের কাছে পৌঁছাতেই দেখি নিখিলেশ দা উঁকি ঝুঁকি মারছিল। আমি ভাবলাম, তাহলে এখানেই কি হয়েছে সেই অজানা রহস্যটি? লাঞ্চ শেষে নিখিলেশ দা আমাকে রুমে ডেকে পাঠালো। ও, এসেছিস? আচ্ছা বস চুপটি করে, এখন যে কথাগুলো বলছি খুব ভালো করে শোন। আমি পা দুটো বিছানায় তুলে বেশ ইন্টারেস্ট সহকারে একটু নড়ে চড়ে বসলাম। তুই এটা শুনেছিস যে এখানে বেশ কিছুদিন ধরে পুলিশি টহল বেড়েছে, শোনা যাচ্ছে এখানে কোনো চোরা কাজকর্ম হচ্ছে, কিন্তু কারোর ধারণা নেই যে সেটা কি নিয়ে হচ্ছে। কি নিয়ে নিখিলেশ দা? কোনো কিছু স্মাগলিং হচ্ছে কি এখানে? হ্যাঁ, তুই কিছুটা ঠিকই আন্দাজ করেছিস। জাল ওষুধের মাধ্যমে এই শয়তানরা আমাদের দেশের মানুষদের তিলে তিলে গ্রাস করছে। কি বলছোটা কি, জাল ওষুধ? তাহলে এদের আটকানোর উপায় কি? এরা কি আমাদের দেশের মানুষদের এত সহজে শেষ করে দেবে? আমরা কি শুধু বসে বসে সেটা দেখব? নো, নেভার, কখনোই আমরা এই শয়তানদের তাদের কার্যসিদ্ধি করতে দিতে পারি না। আমি যেভাবেই হোক এদের আটকাবো। আচ্ছা, তুমি যার সাথে কথা বললে সকালে, সেই কি মেন সাসপেক্ট এই কেসে? মন্দ না, আই এম ইমপ্রেসড। আসলে এরা হচ্ছে চুনোপুটি, আসল রাঘব বোয়ালরা লুকিয়ে আড়ালে কাজ করে চলেছে রে, বুঝলি? ওদেরকে পাওয়া এতটা সহজ হবে না। তারপর আমার একটা কথা মাথায় এলো, নিজের মধ্যে কিছুতেই রাখতে পারছিলাম না। নিখিলেশ দা আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সহজেই তা বুঝতে পারে। আচ্ছা, আর কি প্রশ্ন আছে তোর, যেটা করতে দ্বিধাবোধ করছিস এত? না, ভাবছি। আচ্ছা, এটা তো বুঝেছি যে যত গণ্ডগোল বা রহস্য সব হয়তো ওই সিট ফার্মেই, তার জন্য ওর এত কাছাকাছি লোকেশনে আমাদের থাকা। তাহলে তোমরা কেন ডিরেক্ট সিট ফার্মে একটা পুলিশ ফোর্স পাঠাচ্ছ না? বেশ ভালো লাগছে, তুই নিজেকে এই কেসে ভাসিয়ে দিয়েছিস। তোর আন্দাজ ঠিক, কিন্তু ভাবনার পদ্ধতিতে একটু পরিবর্তন দরকার। আসলে ভেবে দেখ, যদি ফার্ম হাউসে গিয়ে কোনো প্রমাণ না পাই তাহলে ওরা আরও সতর্ক হয়ে যাবে। ওদের সব অপারেশন এখান থেকে কন্ট্রোল হলেও আমার মনে হয় না যে ওরা এখানে সব প্রমাণ রেখে দেবে বলে। আচ্ছা, আর ওদের ফোনের লোকেশন দেখে কিছু বোঝা যাবে না? ফোনের লোকেশন বাইপাস করা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। এর মাঝেই রমেশবাবু রুমে এলেন। রমেশবাবু এই কেসটা নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন নিখিলেশ দাকে। এইসব কথা বলতে বলতে হঠাৎ নিখিলেশ দার ফোনটা বেজে উঠল। হ্যাঁ নিলয়বাবু, বলুন, কোন খবর? ও বেশ, এরপর কি কি করা উচিত সেসব নিয়ে ভাবলেন? ওকে ওকে, তাহলে একবার দেখা করতে পারবেন আজকে? দেখা হলে সব বলবো, আমাদের কি করতে হবে এরপর।
তারপর ফোনটা কাটতেই আমাদের বললো যে নিলয়বাবুর ফোন ছিল। শোন অননা, রাত্রে একটু বেরোবো, আর নিলয়বাবুর সঙ্গে দেখা করতে হবে। তা তোমরা কিন্তু সবসময় সাবধানে থেকে কাজকর্ম করবে, কেমন? ঠিক 9:15 নাগাদ নিখিলেশ দা শুধু ব্রেড আর চিকেন স্ট্রু খেয়ে বেরিয়ে গেল। আমি এ সময় কি করব বুঝতে পারছিলাম না। একঘেয়েমি কাটানোর জন্য একটু বাইরে হাঁটতে বেরোলাম। বেশি রাত করো না, দিনকাল তো ভালো না। রমেশবাবুর স্ত্রী বেশ যত্নশীল প্রতিটা বিষয়ে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে বেরিয়ে পড়লাম। আর ভালো লাগছিল না ঘরের ভিতরে। এরপর দিন সকালে বাড়ি আসতে নিখিলেশ দাকে সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করলেই কথা ঘুরিয়ে অন্য টপিকে নিয়ে গেল। শুধু বলল, শোন আজকে দুপুরে একটু বেরোতে হবে, রাত্রে ফিরবো না, সাবধানে থাকিস আর কিছু হলে ফোন করিস কিন্তু। ধুর, আজকেও সারাদিন একা একা একা, আর কতক্ষণ ওই রুমের ভালো লাগে? মোবাইলেও বা কতক্ষণ অ্যাক্টিভ থাকবো? বাড়িতে একটু ভিডিও কল করে কথা বললাম, তারপর পিসিমণির সাথেও কথা হলো। ঘরে আর ভালো লাগছিল না আমার। মনে মনে বলতে লাগলাম, ধুর, যত কাজ সব নিখিলেশ দার এই রাত বিরেতে, আর আমাকেও নিয়ে যায় না, বললেই শুধু বলবে। এই কাজে কিন্তু ঝুঁকি আছে, তোর লাইফ রিস্ক এখানে। বেরিয়ে পড়লাম আজকেও, সামনে কাকার চায়ের দোকান আছে। এত রাতে কাকার দোকানে এই চা খাওয়াটা একেবারে আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে দেখছি। চা খেয়ে হাঁটতে হাঁটতে গেলাম সেই সিট ফার্মের দিকে। কিছুটা কৌতূহল সামলাতে না পেরেই চলে গেলাম। হঠাৎ দেখলাম 4-5 জন লোককে বেরোতে সিট ফার্মের গেটটা দিয়ে। কিন্তু এদের দেখে তো মনে হচ্ছে না যে এরা এখানকার স্টাফ। তাহলে ভেতরে কি করছিল? নিখিলেশ দাকে সেই ভদ্রলোকটি তো বলেছিলেন যে ভেতরে বাইরে কারোর অনুপ্রবেশ নিষেধ। কথাটা মাথায় ক্লিক করতেই কিছুটা গ্যাপ মেনটেন করে আমি কিছুটা পিছন থেকে আড়ালে দেখতে থাকি। এরপর দেখলাম ওরা কি বেশ কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে, এবং ওদের পিছু নেওয়ার জন্য আমি ওদের ফলো করতে থাকি। বেশ কিছুটা যেতে যেতে যা বুঝলাম, জায়গাটা খুবই শুনশান। দেখলাম তারা একটি মাঠের মধ্যে দিয়ে গিয়ে একটা গলিতে ঢুকে গেল। আমিও পিছু নিলাম ঠিকই, কিন্তু পুরো রাস্তা জুড়ে অন্ধকার, পোস্টে কোনো আলো নেই। এখন বুঝলাম এই জায়গাটা পুরো পারফেক্ট এসব চোরা কাজকর্মের জন্য। যেমন লোকজনের যাতায়াত কম, তেমনই পুলিশের আনাগোনা। গা ছমছম করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ঠিক করলাম যে আর না, আর বেশি দূর একা যাওয়াটা ঠিক হবে না। ফিরে গেলাম। এরপর ঘরে ঢুকতে গিয়েই উল্টো দিকের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলিস? এই তো নিখিলেশ দা, একটু বাইরে হেঁটে এলাম। এটা বলেই আমি প্রায় পালিয়ে ঘরে ঢুকে গেলাম। নিখিলেশ দাকে এখন কি বলা ঠিক হবে? কোনো ইম্পর্টেন্ট কাজ করে এসছে হয়তো, তাছাড়া আমার কাছে তো সঠিক কোনো প্রমাণও নেই। প্লাস ওদের মুখগুলো আমি স্পষ্ট করে অন্ধকারে দেখতে পেলাম না। ঘুম আসছিল না, মাথায় শুধু একটা কথাই ঘোরাফেরা করছিল। ছাদে গেলাম, তখন ঘড়িতে প্রায় 1টা বাজে। ছাদে গিয়ে দেখি নিখিলেশ দাও সিগারেট ধরিয়ে সিট ফার্মের দিকে এক দৃষ্টে তাকিয়ে আমায় দেখে জিজ্ঞেস করলো, ঘুম না আসার কারণ কি জানিস তো? তোর ওই হাতে থাকা ফোনটা, অভ্যাস খারাপ করে ফেলেছিস। শোন, কালকে খুব ভোরবেলায় বেরিয়ে যাব, নিলয়বাবুর সাথে একবার শান্তিপুর পুলিশ স্টেশনে যাব। সারাদিন একটু ব্যস্ত শিডিউল থাকবে, আর এইরকম রাতে একা বেরোস না, চারিদিকের পরিস্থিতি কিন্তু একদম ভালো নয়। এইরকম বলে সিগারেটটা শেষ করে ঘুমোতে চলে গেল নিখিলেশ দা। সকাল প্রায় 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠে মোবাইলের সময়টা দেখেই উঠে পড়ি। নিচে কমন রুমে গিয়ে বৌদিকে গুড মর্নিং জানাই, তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করি। বৌদি বেশ মিশুকে, আমাকে এই রহস্যের ব্যাপারে বেশ কিছু কথা জিজ্ঞেস করছিল। নিখিলেশ দা কাউকে কিছু জানতে বারণ করায় স্বভাবত চুপ করে থাকলাম, প্রশ্নগুলো এড়িয়ে যেতে থাকলাম। এরপর আজকে আমি একাই মার্কেটে বেরিয়ে গেলাম। আগের দিন ভালো করে ঘোরাও হয়নি,
আর তাছাড়া কিছু জিনিস কেনাও বাকি ছিল। মার্কেটে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে সেদিনকার ওই ভদ্রলোকটিকে দেখতে পাই। তিনি বাজার করছেন, তার হাতে দুটো ব্যাগ দেখতে পাই। ওখানে যা সবজি আর মাছ রয়েছে তার মিনিমাম 10-12 জন লোকের। বাজার করে তিনি সেই দোকানের লোকটিকে বললেন, হ্যাঁ শোনো, কালকে আসবো বুঝলে, কালকেও যেন এই মাছ পাই। আমার মাথায় হঠাৎ এই খেয়ালটি এলো যে এর মানে এই এত খাবার শুধু আজকের জন্য। আমি ওই দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা দাদা, এই যে ভদ্রলোকটি গেলেন বাজার করে এখান থেকে, তিনি কি রোজ এই পরিমাণ বাজার করেই নিয়ে যান? হ্যাঁ দিদি ভাই, বেশ কিছুদিন ধরে ও এই রকম বাজার করে নিয়ে যান উনি। আরে ও দাদা, ও দাদা, আরে ভালো ফ্রেশ মাছ হবে, আরে নিয়ে যান। এই বলে অন্য কাস্টমারদের মাল দিতে লাগলেন। আমার মনে হলো নিখিলেশ তাকে ফোন করে এই বিষয়টা একবার জানানো উচিত। এসো না, এখন ব্যস্ত আছি রে, পরে কল ব্যাক করছি। এই বলেই তারপরও ফোনটা কেটে দিল। এইদিকে সেই লোকটিকে তাড়াতাড়ি করে ফলো করতে গিয়ে দেখি সে আর নেই, কোথায় যেন একটা মিলিয়ে গেল। ভাবলাম একবার ফাঁড়িতে গিয়ে দেখি সেখানে কেউ আছে কি না, খোঁজ নিয়ে আসি। কালকের ঘটনা বলে দেখতাম যদি কেউ কোনো অ্যাকশন নেয়। চলে গেলাম পুলিশ ফাঁড়ি। সেখানে যেতেই আমাকে দেখে সেই কনস্টেবলটি বললেন, আরে ম্যাম, বলছিলাম যে স্যার আর নিখিলেশবাবু তো নেই এখানে। সবটা তাকে জানালাম, যদি কিছু করা যায়। কিন্তু উনি বললেন, সরি ম্যাম, স্যারকে জিজ্ঞাসা না করে তো আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। ধুর, নিলয়বাবুকে আজকেই নিখিলেশের সাথে শান্তিপুরে যেতে হলো, কিছু বুঝে উঠতে পারছিলাম না। চললাম একটা টোটো ধরে সিট ফার্মের উদ্দেশ্যে। নিখিলেশ তাকে একটা মেসেজ করে দিলাম, আর আগের দিনের কথাও সব ভয়েসে বলে দিলাম। সামনের সেই চায়ের দোকানে সেই ভদ্রলোকটিকে দেখতে পেয়ে আমিও চলে গেলাম চা খেতে। চা নিয়ে তার সামনেই ঘোরাফেরা করছিলাম, দেখলাম তার আরেকটি ফোন এলো। বেশি কথা বলতে শোনা গেল না, শুধু এটুকুই স্পষ্ট শুনলাম, আজকে রাত্রে 9টার পর মাল লোড করা হবে, এইদিকে সব কিছু ক্লিয়ার। এই বলে ফোনটা কেটে দিল। তারপর চায়ে চুমুক দিয়ে ভাতটি ফেলে ফার্মের গেটটি দিয়ে ঢুকে গেল। এরপর আমিও বাড়ি চলে আসব। এই সময় একটু এগিয়ে যেতেই দেখি গেটটি খুলতেই একটি টোটো করে 4 লোক কোথায় যেন চলে যাচ্ছে, আর ওদের হাতে রয়েছে 3 বড় ব্যাগ। আমি পিছনে জঙ্গলের আড়ালে আড়ালে চলে গেলাম। এরপর তাড়াতাড়ি রাস্তায় উঠে একটি টোটো দেখতে পেয়ে উঠে পড়লাম, আর ইশারা করে বললাম, ওই যে ওই 4 যে টোটোতে করে যাচ্ছে সেই টোটোকে কিন্তু কিছু করতে হবে দাদা। অনেকটা এগিয়ে দেখলাম টোটোটা একটা গলিতে ঢুকলো, সেখান থেকে এগিয়ে 2 বাড়ি পরে গিয়ে থামলো। আচ্ছা দাদা, এই জায়গাটার নাম কি? জানতে পারি এটা সবুজ পল্লী নামে একটি জায়গা। আমি টোটোটিকে দাঁড় করিয়ে একটু এগিয়ে গেলাম। দেখি ওদের মধ্যে 2 বাইরে এসে সামনের একটি দোকানের দিকে যাচ্ছে। আমি ওদের ফলো করতে করতে দোকানে গিয়ে সেখানে কিছু একটা কেনার ভান করলাম। ওরা ঠিক আমার পাশে দাঁড়িয়ে, আজকে রাত 11 নাগাদ কাজটি কমপ্লিট করতে হবে, না হলে বস কিন্তু খুব রেগে যাবে। নিখিলেশ তার কথা মনে পড়ল। নিখিলেশ তা বলেছিল এরা সব নাকি ছোটোখাটো মানুষজন, এবং এদের নেটওয়ার্কের মাথা সে সব কিছুর আড়ালে সেই এই অপকাজটা করছে। এরপর আমি বাড়ি ফিরে এলাম, এবং তারপর কিছুটা বিশ্রাম নিয়ে স্নান করে এলাম। এসে কোনো মতে খাওয়া দাওয়া করে ঘরে চুপচাপ বসে ফোনের সামনে অপেক্ষা করছি যে নিখিলেশদা যখনই ফোন করবে তখনই ওকে আপডেটটা দেব। এইসব ভাবতে ভাবতেই বেশ কিছুক্ষণ পর একটা ফোন এলো। ফোন দেখতেই দেখি নিখিলেশদার ফোন এসেছে। রিসিভ করতেই নিখিলেশদা বলে উঠল, অননা তুই ঠিক আছিস তো? কোথায় আছিস এখন? হ্যাঁ হ্যাঁ, আমি তো বাড়িতেই আছি। শোন, আমাদের না আসা পর্যন্ত তুই কোনো রকম কিচ্ছু করতে যাবি না, ঠিক আছে? আর বাড়ি থেকে বেরোনোর দরকার নেই এখন। কিন্তু? কোনো কিন্তু না, যা বলছি চুপটি করে শোন। ঠিক আছে, তোমার আসতে কতক্ষণ? কালকে সকালের আগে আসতে পারবো না, পুরো ফোর্স নিয়ে আমরা যাবো ওখানে। এখন কোনো রকম অ্যাকশন নেওয়া উচিত হবে না, ওদের মাথাকে ধরতে না পারলে কিন্তু কোনো লাভ নেই।
হ্যাঁ হ্যালো, আজকে রাত 11টায় ওদের পুরো প্ল্যানের ব্যাপারে কিছু বলার আগেই আমাকে থামিয়ে নিখিলেশদা তাড়াহুড়োয় ফোনটা কেটে দিল। আমার কেন জানি মনে হচ্ছে আজকে এদের যদি ধরা যায় তাহলে আমরা কোনোভাবে এই নেটওয়ার্কের মাথাটার কাছে ইজিলি পৌঁছে যেতে পারতাম। কিছু ভালো লাগছিল না বলে ছাদে গিয়ে একটু হাঁটা চলা করতে গেলাম। তারপর একটা ডিসিশন নিয়েই নিলাম। রাত্রে ডিনার কমপ্লিট করে রমেশবাবু এবং বৌদি আমাকে মনে করিয়ে দিল, নিখিলেশ তো আজকে ফিরবে না, কোনো রকম অসুবিধে হলে আমাদেরকে জানাতে কিন্তু সংকোচ করবে না, ঠিক আছে? হ্যাঁ, আর আজকে বেরোনোর কোনো দরকার নেই, কেমন? আমি ডিনার করে ঘরে চলে এলাম তাড়াতাড়ি, কারণ আমার যে অনেক কাজ বাকি। কিছুক্ষণ পর বৌদি রুমে এসেছিল আমাকে দেখতে, এসে দেখলো যে আমি ঘুমিয়ে পড়েছি, তাই না ডেকে লাইট নিভিয়ে চলে গেল। এরপর সাথে সাথে আমি উঠে দাঁড়ালাম, দরজা খুলে আশেপাশে দেখলাম কেউ আছেন কি না। তারপর আস্তে আস্তে করে পা টিপে টিপে কোনো মতে বেরিয়ে গেলাম বাড়ির বাইরে। তখন আমার ঘড়িতে বাজে রাত 10:30। কিছুটা এগিয়ে যেতেই দেখি একটা টোটো আসছে। আমি সেই জায়গাটায় যাওয়ার কথা বলতেই সে বলল, এত রাতে যেতে গেলে 50 টাকা এক্সট্রা দিতে হবে। আমি বেশি কথা না বাড়িয়ে টোটোতে উঠে পড়লাম। সেই জায়গায় পৌঁছে দেখি প্রায় 15 মিনিট লেগে গেল। এত রাতে এতক্ষণ কোথায় অপেক্ষা করব কিছুই বুঝতে পারলাম না। একটা সময় তো মনে হলো যে হঠকারিতাবশত ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম না তো। কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে অপেক্ষা করতে থাকি তাদের জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে সেই সময়টা প্রায় চলেই এলো। আমার চোখটা একটু লেগে গেছিল, হঠাৎ শুনি একটা গাড়ি এলো। সেই আওয়াজ শুনেই আমি সামনে তাকাতেই দেখি দুজন গাড়ি থেকে নামলো। ওই 4 জন লোক গাড়ির কাছে এসে সেই দুজনের সাথে কিসব কথাবার্তা বলছে। এত দূর থেকে শুধু তাদের ফিসফিস শব্দটাই কানে এলো। সবার মুখ রুমালে ঢাকা থাকায় স্পষ্ট তো কিছুই দেখতে পেলাম না। শুধু দেখলাম সেই 3টি ব্যাগ তারা গাড়িতে তুললো। আমি আর একটু একটু করে গাড়ির কাছে যেতে লাগলাম এবং একটু দূর থেকে একটি ঢিল ছুড়ে মারলাম অন্য একটি সাইডে। সেই আওয়াজ পেয়ে তারা খুব সাবধানতার সাথে সেই দিকে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। এই সুযোগে আমি আবার দাবার চালটি দিলাম। কিন্তু বাংলায় একটা কথা আছে না, আমরা ভাবি এক আর হয় আর এক। আমি পাশের জঙ্গল দিয়ে বেরিয়ে যখন কোনো রকমের পালাতে যাবো যাবো, আমাকে তারা দেখতে পেয়ে যায় এবং আমাকে ধরে ফেলে। আমি চিৎকার করার আগেই ওরা আমার মুখ চেপে রাখে। এদিকে আমি দেখি সেই 2জন লোক গাড়িতে চেপে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে এলো। ওরা চারপাশটা ভালো করে খুঁজে দেখলো যে আর কেউ এখানে আছে কি না। এরপর কাউকে খুঁজে না পেয়ে ওরা আমাকে নিয়েই সেই বাড়িটায় হাত মুখ বেঁধে আমাকে চেয়ারে আটকে রেখেছে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে শুনলাম। কাউকে একটা ফোন করে ঘটনাটা ওরা বিস্তারিত বলছে। আর হ্যাঁ বস, আমরা সব দেখে নিয়েছি, আর কেউ নেই, কিন্তু এর সাথে কি করব জানি না কি ঠিক হলো, কিন্তু লোকটিকে বলতে শুনলাম। ওকে স্যার, দেখছি কাজ হয়ে গেলে আমি ফোন করছি। ভেবেই নিয়েছিলাম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন আর কিচ্ছু করার নেই। চোখ বন্ধ করে মা বাবা ঠাম্মার কথা খুব মনে পড়ছিল আর নিখিলেশ তার কথা বারবার আমাকে বারণ করেছিল এই বিপদে পা না বাড়াতে। তারপর হঠাৎ দেখি ওই 4জন লোকেদের একজন আমার কাছে এসে জিজ্ঞেস করল, হেই মেয়ে, ভালোয় ভালোয় বল, আর কে কে আমাদের এই ব্যাপারটা জানে, তোর সাথে আর কে কে ছিল? আমার মুখের বাঁধনটা কিছুটা খুলতেই আমি স্বভাবতই জানি না বলতেই আমাকে একটা চড় মারল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, সাথে সাথে আমার মুখের বাঁধনটা শক্ত করে আবার বেঁধে দিল। আমি হাত পা নাড়িয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করি। ওরা আমাকে ধমক দিয়ে, এই চুপ করে বস, নাহলে এক্ষুনি খতম করে দেবো। সব শেষ। এইভাবে চুপ করে বসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আমি খুঁজে পেলাম না। আর আমার চোখ দিয়ে সজোরে জল পড়ছে। এইভাবে আমার কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় ওদের একজন রেগে
বড় একটি ছোড়া দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলল, বুঝলে গুরু, মনে হচ্ছে পুলিশের লোক নয়, কিন্তু একে তো আর মাঝেই রাখা যাবে না, ছেড়ে দিলেই সব জানাজানি হয়ে যাবে। আমি এটা শুনে আরো ছটফট করতে থাকি। তারপর হঠাৎ শুনি দরজা ভেঙে কিছু মানুষ ঢুকে গেল রুমে এবং সেই চারজনের উপর চড়াও হল। দেখি ওদের মধ্যে একজন আমার নিখিলেশদাও আছে। সব ভয়ে এক নিমেষে কেটে গেল। দেখলাম ছোড়া দিয়ে লোকটিকে এগিয়ে যেতেই নিখিলেশদা তাকে কোনোভাবে মাটিতে ফেলে সেই ছোড়াটা কেড়ে নেয়। এরপর সেই লোকটিকে পাকড়াও করে নিখিলেশদা রুমালটা সরিয়ে বেশ কয়েকটা ঘুষি মেরে বলল, আচ্ছা তাহলে সিট ফর্মে এই জন্যই আপনি বাইরের লোককে প্রবেশ করতে দিতেন না? রুমাল সরাতেই বুঝতে পারি এ তো সেই সিট ফার্মে কাজ করেন সেই ভদ্র লোকটি। নিখিলেশদা মাটিতে শুয়ে ফেলে দিল সেই লোকটিকে। তারপর বলল, বউ তুমি দেখেছো ফাঁক তো দেখোনি। ওইদিকে বাকি তিনজনের উপর বাকি পুলিশ ফোর্স চড়াও হয়ে তাদের আটক করতে সফল হয়। নিখিলেশদা লোকটিকে ধরে পুলিশের কাছে দিয়ে এলো। তারপর আমার কাছে এসে নিখিলেশদা হাত মুখ খুলে দিয়ে, অননা তুই ঠিক আছিস তো? বলেছিলাম না এখানে বিপদ আছে। নিখিলেশদা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বলে, আরে এই দেখো কাঁদিস না, এখন সমস্ত সিচুয়েশন কন্ট্রোলে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কান্না কিছুটা থামিয়ে বাইরে বেরিয়ে দেখলাম সিভিল ড্রেসে থাকা পুলিশগুলো সেই চারজন লোককে অ্যারেস্ট করে গাড়িতে তুলল। আমি ঠিক করে কথাও বলতে পাচ্ছি না। আতঙ্কের সাথে আমি জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে জানলে ওরা আমাকে এখানে আটকে রেখেছে? পরে সবটা খুলে বলবো, তুই এখন পুলিশ অফিসারদের সাথে বাড়ি ফিরে যা, আমি আসছি। আমার গলা শুকিয়ে আসছিল। আমি কোনো মতে বললাম, তোমরা যাবে না আমার সাথে? নিখিলেশদা মাথা নাড়িয়ে না বলে দিল এবং তাড়াতাড়ি অন্য একটি জিপে উঠে ড্রাইভারটাকে হসপিটালের দিকে যেতে বলল। এরপর বাড়িতে আসতেই বৌদি আর রমেশবাবু বলে উঠলেন, আচ্ছা এইরকম পাগলামি কি কেউ করে? আজ তোমার যদি কিছু একটা হয়ে যেত। আহা, আগে ওকে ঘরে নিয়ে গিয়ে বসাও, একটু জল দাও। এরপর চোখে মুখে জল দিয়ে আমাকে সোফাতে বসালো বৌদি। একটু জল খেয়ে বসেছিলাম, দেখলাম হঠাৎ করে নিলয়বাবু আর নিখিলেশদা এসে একটু বসে পড়ল। কি হলো নিখিলেশ, অপারেশন সাকসেসফুল তো? সব বলছি রমেশদা। বৌদি এক গ্লাস জল দাও তো। এরপর জল খেয়ে গ্লাসটি রেখে নিলয়বাবুকে তার টিমের প্রোগ্রেসটা জানাতে বলল। নিলয়বাবু জানালেন যে, আমি গিয়ে সিট ফার্ম সিজ করার হুকুম দিয়ে এসেছি। ওখানে আমাদের লোক বেশ কিছু জনকে পালাতে দেখে, তারপরই আমরা তাদেরকে ধরে আটক করি। আচ্ছা নিলয়বাবু, এই গাড়িটার কোনো খবর পেলেন? ওই দেখো, আমি একদম বলতেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তাদের রানাঘাটের এক ক্রসিংয়ে পুলিশ ধরে এবং গ্রেপ্তারও করে। বেশ বেশ, আর ওইদিকে ডাক্তারকেও আটক করা হয়েছে। রমেশবাবু অবাক স্বরে বললেন, বাপরে বাপ, কি বলো এ, হসপিটালের ডাক্তারকে গ্রেপ্তার করেছো তোমরা? সে আর এক কাণ্ড রমেশদা, ডাক্তারকে এইসব ব্যাপার জেরা করতেই আমাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। তারপর আমরা মাঠের মধ্যে দিয়ে সেই ডাক্তারের পিছনে ধাওয়া করি, ভাগ্যি সন্ধ্যাখারে একটা গর্তে ডাক্তারের পাটা আটকে যাওয়ায় শেষে ডাক্তারকে আমরা ধরতে সক্ষম হই। কিন্তু হঠাৎ ডাক্তারকে কেন আটক করা হয়েছে বুঝতে পারলাম না আমি। ওই টপিকটা সরিয়ে আমি অবাক হয়ে বললাম, আচ্ছা তোমরা ওই গাড়িটার খোঁজ পেলে কি করে? আর জানলি বা কি করে যে আমি ওখানেই ছিলাম? পাগলামি করার একটা লিমিট থাকে অনন্যা, আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি মামা মামিকে কি জবাব দিতাম? আহা, আর বকাবকি করতে হবে না এটাকে। আরে ওর জন্যই তো আমরা এই কাজটি সাকসেসফুলি করতে পারলাম। মানে আমি আবার কি করলাম? তুই যে বোকা সেটা জানতাম, কিন্তু তোর মধ্যে যে একটু ব্রেনও আছে জেনে খুশি হলাম। সকালে তোর মেসেজ পেয়ে বুঝেছিলাম যে তুই নিজে থেকে এখন যত কিছু খোঁজখবর করছিস আর এখানেই থেমে থাকবি না যতই আমি বারণ করি, তাই তো? তাই আমি নিলয়বাবুকে বলে তোর দুটো ফোনের লোকেশন ট্র্যাক করতে থাকি সেই সকাল থেকেই। আর যখন তুই সিট ফার্ম ছাড়িয়ে সেই জায়গাটায় গেলি, কি বেশ নামটা জানো জায়গাটা? সবুজ পল্লী ছাড়িয়ে কিছুটা। হ্যাঁ হ্যাঁ, আরে তুই সকালে যেখানে ছিলিস
তাই এটা ভাবতেই আর কষ্ট হলো না যে তুই আমাকে না জানিয়ে নিজের মতো গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছিস। নিখিলেশ তা মনে করিয়ে দিল, সে অত রাতে ছাদে এসে দূরবীন দিয়ে সারাক্ষণ সিট ফার্মের দিকে নজর রাখত এবং অত রাতে একটা সরকারি অফিসে কাজকর্ম হওয়ায় সেটা নিয়ে নাকি তার মনে প্রথম থেকেই একটা খটকা লেগেছিল। নিখিলেশ তা আরও বলল, সমস্ত পুলিশ ফোর্স রেডি করে ফুলিয়া গ্রামে এসে পড়লাম শান্তিপুর থেকে। নিলয়বাবুই আমাকে একপ্রকার আশ্বাস দিয়ে বললেন যে তুই যে প্ল্যানটা করে এগোচ্ছিস সেটা তোকে করতে দেওয়া উচিত, কিন্তু তোকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইনি, তাও তোর উপর কিছুটা বিশ্বাস রেখে পুরো জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম আমরা। আর যখন তুই রাত্রে রুম ছেড়ে সবুজ পল্লীর দিকে যাচ্ছিলিস, আমি এবং গোটা পুলিশ ফোর্স তোর লোকেশান ফলো করতে থাকি এবং সহজেই পৌঁছে যাই। সেই সব নাকি আরও এক পুলিশ ফোর্সকে পাঠিয়ে সেই সিট ফার্মের ওই ভেতরের সাইডে। নিখিলেশ তা বেশ প্রশংসা করে বলল, তুই যে বুদ্ধি করে তোর একটা ফোন গাড়ির ভেতর ফেলে দিয়েছিলি সেটার জন্য হ্যাটস অফ। ওই মোমেন্টটায় তুই যদি বুদ্ধিটা প্রয়োগ করেছিলি, যদি সেটা না করতি না সমস্যা হতো। সেই লোকেশন ফলো করে একদল সেই গাড়ির পেছনে যায় আর নিখিলেশদার সাথে একটা ফোর্স ওই বাড়িতে আমাকে রেস্কিউ করতে আসে। আচ্ছা, তোমরা এটা জানলে কি করে যে আমি ওই গাড়িতে নেই, বাড়িতে আটকে রেখেছিল আমাকে? নিলয়বাবু বলে উঠলেন, এটা আমিও নিখিলেশকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সেই মোমেন্টে কোনো উত্তর পাইনি। এটা শুধু আমার একটা অনুমান মাত্র, মনে হলো যে অনন্যা ওর মেইন ফোনটা কখনোই গাড়িতে ফেলবে না। আচ্ছা, আমার অনুমান যদি খুব একটা ভুল না হয়ে থাকে, তোর ওই ফোন গাড়িতে ছুঁড়ে মারতেই যে আওয়াজটা হয় সেটার জন্যই ওরা নিশ্চয়ই তোকে ধরতে সফল হয়েছিল। সত্যি অনন্যা, তুই তোর জীবনকে বাজি রেখে সত্যিই একটা দুঃসাহসিক কাজ করেছিস। তার মানে তোমরা আমার স্মার্ট ওয়াচের লাস্ট লোকেশন দেখেই বুঝতে পারো যে আমি সিট ফার্মে হওয়া এই গন্ডগোলটাকে বুঝাচ্ছি, সেই জন্যই তোমরা একটি পুলিশ ফোর্স ফার্মে পাঠাও? আরে দারুন দারুন, ক্যা বাত ক্যা বাত! এইদিকে বেশ প্রশংসা করতে লাগলো রমেশবাবু। ওইদিকে বৌদিও আমাকে বলল, বাহ অনন্যা, তোমার মধ্যেও দেখছি প্রতিভা রয়েছে, একেবারে দাদার মতন গোয়েন্দা হওয়ার প্রতিভা। সত্যি নিখিলেশদা, তুমি ভগবান, আমাকে সেই সময় ভগবানের মতো এসে বাঁচালে তুমি। সব কথোপকথনের শেষে রমেশবাবুর বউ মানে বৌদি আবার বললেন, আচ্ছা তোমরা বুঝলে কি করে যে সিট ফার্মে এই চোরা কাজকর্ম চলছে? আচ্ছা, তোর মনে আছে অনন্যা, ফুলিয়াতে আসার দুদিন আগে আমি বেরিয়ে যাই? আমার মনে পড়ল, হ্যাঁ তাই তো, দুদিন আগে নিখিলেশদা বেরিয়ে গেছিল কি সব দরকারি কাজ আছে বলে। আমি কিছু বলার আগেই নিখিলেশদা বলল, হ্যাঁ আমি ফুলিয়াতেই এসেছিলাম এবং এখানে এসে নিলয়বাবুর সাথে গোটা একদিন ফুলিয়াটা টহল মারি। রাত্রে কিছু কিছু জায়গা ঘুরে দেখতেই আমাদের এই সিট ফার্ম জায়গাটার মনে হয় যে এটাই গন্ডগোলের মেইন জায়গা, মেইন সাসপেক্ট আর কি। তাই তারপর নিলয়বাবুকে বলে এই কাছাকাছি একটা জায়গায় থাকার ব্যবস্থা করার অনুরোধ করতে উনি আলাপ করিয়ে দেন ওই রমেশদার সাথে। তারপর আমি ফিরে গেলাম তোকে এখানে আনার জন্য। তারপরের উত্তি ঘটনা তুই তো সবই জানিস। নিখিলেশদা খুব খুশি হয়েছে আমার এই কাজটা নিয়ে, আবার বেশ বকাবকিও করছে। আজ আমরা ফিরে যাচ্ছি স্টেশনে, নিলয়বাবু দেখা করতে এসেছেন, ওইদিকে রমেশবাবু আর বৌদিও এসেছেন। এই কদিন তাদের বাড়িতে থাকায় তাদেরও যেন আমার প্রতি একটা মায়া জন্মে গেছে। আমাকে বৌদি বলল, সময় পেলে এখানে কিন্তু অবশ্যই এসো মা, আমাদের তো নিজের সন্তান নেই, এলে মনটা খুব ভালো থাকবে। আমি দুজনকেই প্রণাম করে বললাম, অবশ্যই আসবো, বেশ লেগেছে তোমাদের এই জায়গাটা আমার। বুঝলে নিখিলেশ, তোমার ওই সিট ফার্মকে ঘিরে যা যা অনুমান ছিল সেই সব তো সত্যি বলেই প্রমাণিত হয়েছে। ওই লোকেদের জেরা করে আপাতত যে পরিমাণ জালি ওষুধের খোঁজ পাওয়া গেছে তার পরিমাণ ধরো প্রায় ওই কয়েক লক্ষ টাকা। নিখিলেশ তা টাকার অঙ্কটা শুনে তেমন অবাক না হয়েই বলল, আর এটা তো কিছুই না, এই মাকড়সার জালে জড়িয়ে থাকা অসংখ্য শয়তানদের মধ্যে একজন ধরা পড়েছে, জালের মধ্যে থাকা মূল মানুষটিকে ধরতে পারলেই এই জিনিসটার ধ্বংস হবে। আচ্ছা নিখিলেশ, তুমি আমাকে যে ঔষধগুলো টেস্ট করবার জন্য দিয়েছিলে, কি আমার অনুমান সত্যি হয়েছে তো? মাথা নেড়ে দেখি নিলয়বাবু বললেন, হ্যাঁ ওই ঔষধগুলো তো সবকটাই জাল ঔষধ, এবং ওই হসপিটালে থাকা প্রত্যেকটি ঔষধ যে জাল সে বিষয়ে কোনো সন্দেহ রইল না আমার। আমার তখন মনে পড়ল, হ্যাঁ তাই তো,
সেদিন সকালে নিখিলেশদা হসপিটালে গিয়ে কিছু ওষুধ এনেছিল, তখন বুঝতে পারলাম পুরো বিষয়টি, কেন ও সেদিন হসপিটালে গিয়ে ওষুধ নিয়ে আসে। এরপর নিখিলেশদা নিলয়বাবুকে বলল, ডাক্তার নিশ্চয়ই কোনো রকম মুখ খোলেনি হসপিটালে গিয়ে ভালো মতন একটা তদন্ত করতে। ওখানকার এইসবের দায়িত্বে থাকা স্টাফটিকে জেরা করুন তো, আমার বিশ্বাস ওদের থেকে কিছু খবর অবশ্যই পাবেন। এই রকম মনে হওয়ার কারণ কি নিখিলেশ? নিখিলেশদা সেদিন সকালে হসপিটালের সমাপ্ত ঘটনাটাই খুলে বলল। আচ্ছা, আমি যখন সেদিন ওই বাইরে অপেক্ষা করছিলাম, সেখানে একজন মহিলা দেখলাম তার সন্তানের জন্য ডাক্তার দেখাতে এসেছিল। বেরোতেই আমি তাকে জিজ্ঞেস করি যে ওষুধটা দেখানোর জন্য। ওষুধটা দেখে বুঝলাম যে সেটা ডেট এক্সপায়ার করে গেছে, কোনোটার আবার এক্সপায়ারি ডেট ঘষে তুলে দেওয়া হয়েছে। তারপর তো আর সন্দেহ নেই যে এখানে জাল ওষুধকে ঘিরে একটা বড় স্ক্যাম চলছে। তারপর আমি নিজে গেলাম এবং যে ওষুধ আমাকে দিয়েছিল সেটা নিয়ে আপনাকে দিলাম নিলয়বাবু। দূর থেকে ট্রেনটি দেখে আমি বললাম, ওই যে ট্রেন এসে গেছে। এই বলে নিলয়বাবুকে বিদায় জানিয়ে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার মুহূর্তেই এক লোক দেখি তাড়াহুড়ো করে ট্রেনে উঠবার জন্য নিখিলেশদাকে ধাক্কা মেরে এগিয়ে গেল। একটা সরি অব্দি বলল না, এত তারা লোকটার। আমি বললাম, নিখিলেশদা তোমার লাগেনি তো? নিখিলেশদা ওর মুখের অঙ্গভঙ্গি দিয়ে বুঝালো বেশ কিছুটা লেগেছে ওর। ট্রেনে যেতে যেতে আমি নিখিলেশদাকে বললাম, আচ্ছা তোমার কি মনে হয় ওদেরকে ধরতে গেলে কি করা উচিত পুলিশের? নিখিলেশদা বেশ গম্ভীরভাবে বলল, এর শেষ কোথায় কেউ জানে না রে অরণ্যা, এটা যেন ঠিক সমুদ্রের মতো। কিন্তু এইবারের জন্য হয়তো আমরা তাদেরকে আটকাতে পেরেছি। তুই সত্যি একটা মেয়ে হয়ে এই বয়সে যেটা করে দেখালি, সবার কাছে সত্যি একটা নজির থাকবে রে। আসলে ফার্ম হাউসের এই রহস্যের সমাধানে তোর অবদান কিন্তু সব থেকে বেশি। এই বলে নিখিলেশদা একটু ক্লান্তির সঙ্গে চোখটা বুঝে পকেটে হাত দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করতে লাগলো। অমনি দেখি ওর একটি পকেট থেকে কি যেন একটি বার করলো চিরকুটের মতন। এটা কি নিখিলেশদা তোমার পকেটে? দেখি মনে হলো নিখিলেশদার কাছেও অজানা ওই চিরকুটের রহস্যটা। চিরকুট খুলেই ও বলল, এবার পুরো বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার। এখন বুঝলাম সেই আগন্তুকের এত তারা কিসের ছিল। বাবু আমাকে তাহলে কিছু মেসেজ দিতে চাইছিল। আমি কিছুই বুঝতে পারলাম না, বললাম, তাড়াতাড়ি করে বলো না চিরকুটটাতে কি লেখা আছে। চিরকুটটা আমার দিকে করে রেখে নিখিলেশদা একটি ম্লান হাসি হেসে পড়ে বলল, বহু জল্ড দেখা হবে আমাদের, সাবধান। এটা শোনা মাত্র চমকে গিয়ে কাঁপা কাঁপা স্বরে ভয়ে ভয়ে নিখিলেশদাকে বললাম, কি আমাদেরকে থ্রেটটা দিয়েছে বলে তোমার মনে হয় নিখিলেশদা? বলছি, আর ওরা কি আমাদের এই ট্রেনে ফলো করছে? আরে ভয় পাস না, এইরকম করছে ওরা আমাদেরকে ভয় দেখানোর জন্য। দেখ, আমার অনুমান সেই লোকটি ফুলিয়া কিংবা তার পরের স্টেশনে নেমে পড়েছে, এই ট্রেনে আর নেই সে। তার মানে গাড়িতে থাকা সেই দুজন যাদের গ্রেপ্তার করা হয়েছে মেইন মাথা নয়। নিখিলেশদাকে দেখে মনে হলো সে জানতো যে এরা মেইন সাসপেক্ট নয়, শুধু একটা মিডিয়াম মাত্র। তারপর দেখলাম নিখিলেশদা কাউকে একটা ফোন করলো, যতদূর সম্ভব ওটা নিলয়বাবু ছিলেন। নিখিলেশদাকে ফোনে বলতে শুনলাম পুরো ঘটনাটি এবং ডিটেলসে একটু খোঁজ নিতে পড়ল। তারপর ফোনটা রেখে আমাকে একটু চিন্তিত দেখেই জানায়, আরে বললাম না এত চিন্তা করিস না, ভয়ের কোনো কারণ নেই। বেশ কিছুক্ষণ এটা ওটা বলে আমাকে শান্ত করিয়ে আবার মনে করে দিল আমি কতটা বুদ্ধিমত্তার সাথে এই কাজটাতে সফল হয়েছি। আমি মনে মনে এত খুশি হলাম, শুধুই মনে হতে লাগলো কখন বাড়ি পৌঁছে বাড়ির সবাইকে বন্ধুদেরকে এই অ্যাডভেঞ্চারের গল্পটা শোনাবো। আর হ্যাঁ, এটাও মনে হচ্ছিল যে বাড়িতে গিয়ে বেশ বকুনিও খেতে হবে, সেটার জন্য নিজেকে কিছুটা তৈরি করেও নিচ্ছিলাম। আর বাড়ির বড়দেরকে যে কত প্রশ্নের জবাব দিতে হবে কে জানে বাবা, যদিও নিখিলেশদা পুরোটা সামলে নেবে বলেই আমাকে জানায়। বাড়িতে পৌঁছানো মাত্রই দেখি বাবা মা পিসিমণি সবাই আমাদের দেখে বেশ খুশি হয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি তাদের আশ্বাস দিয়ে জানাই আমার কিচ্ছু হয়নি। ওদিকে নিখিলেশদা আস্তে করে আমাকে ইশারায় বলতে চাইল চিরকুটের ব্যাপারটি চেপে যেতে। তারপর সন্ধেবেলায় একসাথে বসে সবাই আমাদের গল্প শুনবে বলে জোট হয়ে বসে। তারপর আমি সবাইকে গল্পটা বলতে আরম্ভ করি।
এবং তারাও বেশ অবাক হয়ে সব শুনতে থাকে। আর শেষে সবাই এক এক করে কৌতূহল সহকারে তাদের প্রশ্ন করে এবং আমাদের সাহসিকতা নিয়ে বেশ বাহবা দেয়। আমি গল্প শেষে আমার রুমে গিয়ে বারান্দায় যাই এবং গিয়ে দেখি সেখানে এক কোণায় দাঁড়িয়ে সবার আড়ালে নিখিলেশদা একটা সিগারেট ধরিয়েছে। আর ওর হাতে সেই চিরকুটটা। আমি চিরকুটটা নিয়ে এবার তেমন ভাবলাম না, আর ভয়ও পেলাম না। নিখিলেশদা আমাকে দেখিয়ে চিরকুটটা পকেটে রেখে বলল, রে গল্প শোনানো হলো তাহলে? মাথাটা নেড়ে জবাব দিয়ে হ্যাঁ বললাম। আমি নিখিলেশদাকে জিজ্ঞেস করলাম, নিলয়বাবু আর কোনো খোঁজ পেল? ডাক্তার জেলের মধ্যেই তার কাছে থাকা কোনো ওষুধ খেয়ে মারা যায়। জালটা ক্রমশ ছড়িয়ে যাচ্ছে জানিস, এর শেষ করতেই হবে। মনে মনে ভাবলাম, তাহলে রহস্যের সমাধান হওয়া এখনো বাকি। এরপর আমি বারান্দার রেলিংয়ে হাত দুটো দিয়ে চোখ বন্ধ করে বারান্দায় চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। আর এই কদিন ঘটে যাওয়ার সমস্ত কথা যেন মনে পড়ে যেতে থাকলো। কত কিছুই না ঘটে গেছিল আমার জীবনে। তারপর একটু হেসে মনে মনে বললাম, আজ তাহলে বলতেই পারি, ভয়কে আমরা তাহলে শেষ পর্যন্ত জয় করেই ফেললাম।